আমাদের এক দর্শক সোনিয়া ইসলাম, তিনি লিখছেন, বাবা আমার সালাম নেবেন, আমি একজন মুসলিম, তো সপ্তচক্রের সাধনা আমি কি করতে পারবো? আর মুসলিমরা ছয় লতিকা বিশ্বাস করে, যেগুলোর অবস্থানও ভিন্ন, তো দয়া করে জানাবেন বাবা। দেখো, এখন তুমি যদি যে কোনো একটা সিস্টেমের মধ্যে গিয়েই তো করতে হবে। তুমি যদি এবার হিন্দু সিস্টেমে করতে চাও, তুমি করতেই পারো, আর তুমি যদি মুসলমান সিস্টেমে পুজো করবে সেটাও করতে পারো। কারণ হযরত মোহাম্মদ তো ফেলনা ছিল না, হযরত মোহাম্মদ আল্লাহর সঙ্গে কথা বলেছে আবু পাহাড়ে গিয়ে। আর হিন্দুইজমেও সে একই অনুভূতি হয়েছে, যেরকম কুদরতি বাত আর আসমানি বাত, আর সেটাকে হিন্দুইজমের কথায় দৈববাণী আর শ্রুতি, বা হিন্দুইজমের কথা আর মুসলিমিজমের তপস্যার ব্যাপারটা অনেকটা একই রকম, কিন্তু কেউ বা হয়তো একটুখানি হেরাফেরা করে করেছে, এইটুকুই ব্যাপার, আর কিছু না। তাই তুমি যদি আমার কাছে আসো, আমি তোমাকে সব সাত চক্রে কী করে পুজো করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো, আর তোমাকে সেই হিন্দু মন্ত্র জপ করতে হবে না, আমি বলবো তুমি আল্লাহু আল্লাহু করো, যে বাস হয়ে গেল, এইরকম করে করবে। আমি বলবো না তোমাকে যে হিন্দু মন্ত্র জপ করো, যে আমি মুসলমান মন্ত্রই জপ করতে বলবো। ওম সচ্চিদেকাং ব্রহ্ম, এই মহামন্ত্র জপ করলেই কি ব্রহ্ম দর্শন হবে? আরে বাবা, ব্রহ্ম দর্শন হবে আর হবে না সেটা কি তোমার ইচ্ছা হবে না আমার ইচ্ছা হবে? তুমি এবার জপ করতে থাকো গে, যদি ওনার ইচ্ছা হয় তবে হবে, ওনার ইচ্ছা ছাড়া তুমি কোনো কিছুই দেখবেও না, কোনো কিছু শুনতেও পাবে না। তোমার যদি সেই অবস্থাটা তৈরি হয় তবে উনি যদি দয়া করে তোমাকে কিছু দেখায় তবে না তুই দেখবি, নাহলে তুই কী দেখবি? কিছুই দেখবি না, এই তো ব্যাপারটা। কিন্তু তোমাকে লেগে থাকতে হবে, জপটা ধ্যান করতে থাকো গে, আগে জপ করতে থাকো গে, তো তারপরে ধ্যান আসবে, ধ্যানের পরে তারপরে দেখা যাবে। উনি যদি স্বেচ্ছায় তোমাকে কিছু দেখা দেয় তবে দেখবি, নাহলে দেখতে পাবে না। চল ব্রহ্মদর্শন। আমাদের আরেক দর্শক পলাশ মজুমদার, তিনি লিখছেন, জন্মান্তরবাদ সম্পর্কে জানতে চাই, অবতারবাদ শুরুতেই যদি মৎস্য, কুর্ম, বরাহ ইত্যাদি হয়ে থাকে তবে মানুষ কেন শেষ অবতার? আর অনেকের মোক্ষ প্রাপ্তি হলে পৃথিবীতে তো লোকের সংখ্যা কমার কথা, তাহলে এত বৃদ্ধি হচ্ছে কেন? দেখো, জন্মান্তর বাদ বলতে কী বোঝাচ্ছে, যে এই আত্মাটাই বারবার জন্ম নেবে, তাই এবার কর্মফল অনুসারে এবার যদি দেখা গেলো তোমার কর্ম এবার পশুর মতো হয়ে গেলো, তাহলে এবার তুমি পশু জীবনে যাবে, পশু জীবনে গিয়ে হয়তো 10,000-20,000 বছর ঘুরবে, তারপরে ঘুরে ঘুরে আবার মানুষ হবে, এই তো ব্যাপারটা। এরকম করে চক্রাকারে তুমি ঘুরতেই থাকবে, আর মানুষ হওয়ার পরে দেবত্ব লাভ করার সমস্ত একটা সুযোগ থাকে। তুমি যদি যত ধ্যান করো তাহলে ধীরে ধীরে তুমি এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে তুমি ব্রহ্মে লীন হয়ে যাবে, আর ব্রহ্মে লীন হয়ে গেলেই যে পৃথিবী খালি হয়ে যাবে, পৃথিবীতে আর লোক থাকবে না, তা হবে কী করে? ঈশ্বর তো যখন তখন আরেকটা জীবাত্মা তৈরি করতে পারে, ঈশ্বরের কী ইচ্ছা হবে সেটা কি কেউ জানে নাকি? এই হলো ব্যাপারটা। তাই এমন কোনো কথা নাই যে বেশি লোক মুক্তি পেয়ে গেলে পৃথিবী খালি হয়ে যাবে, পৃথিবী খালি হওয়ার কোনো সময়। আর এখন মনে করো কত কীট পতঙ্গ আছে, এই কীট পতঙ্গের যে একটা এককোষী প্রাণী সেটাও তো একটা প্রাণী, তার মধ্যেও তো জীবাত্মা আছে, মশা মাছির মধ্যেও তো জীবাত্মা আছে, তাহলে কত প্রাণী, সেই প্রাণীগুলিও তো ঘুরে ঘুরে একদিন মানুষ হবে, তাই সংখ্যাটা কমবে কী করে? সেইটা ঈশ্বরের ইচ্ছা, যদি ঈশ্বর মনে করে যে না এখন কমায় রাখবো এখন বাড়ায় রাখবো, এই আর কি ব্যাপারটা, খেলাটা ঈশ্বরের হাতে মানুষের হাতে না। আচ্ছা চলে, আমরা হিন্দু ধর্মে অনেক সময় শুনি যে 33 কোটি দেবতা, তো এই 33 কোটি দেবতাটির অর্থ কি? আহা, ইয়া দেবী সর্বভূতেষু যদি ভাবা হয় তাহলে তো সর্বভূতেই দেবতা, সব কিছুর মধ্যেই দেবতা আছে, তাহলে এগুলিকে গুনতে আর কত করা যাবে? তাই 33 কোটি দেবতা বলে দিল, মিটে গেল আর কি। আর যেরকম ওই ভারতবর্ষে যখন নাকি ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, তখনই তো জনসংখ্যা কত ছিল, 33 কোটির মতো ছিল, তখন জনসংখ্যা প্রচুর কম ছিল, এই তো ব্যাপারটা। হ্যাঁ, এক এক সময় এক এরকম বলে, এখন এগুলি অনুভূতির ব্যাপারে।